1991 সালে বিজ্ঞানের জন্য অভূতপূর্ব কাণ্ড ঘটান এক ইউরোপীয় যুগল। নেদারল্যান্ডসের ইডা সাভেলিস নামের এক মহিলা গবেষক এবং তার প্রেমিক যুগ এমআরআই স্ক্যানারের ভেতর সঙ্গমে লিপ্ত হন। বিজ্ঞান কোথায় নেই, জীব নিজের বংশধারাকে বাঁচিয়ে রাখার জন্য প্রজনন করে, কিন্তু অন্তত মানুষের ক্ষেত্রে প্রজনন কেবল জৈবিক অনুশীলন নয়, মনের গভীরে থাকা বিভিন্ন প্রবৃত্তির প্রকাশও বটে। তাই শারীরিক মিলন নিয়ে গবেষকদেরও উৎসাহের অন্ত নেই। এমনই এক গবেষণায় 3 দশকেরও বেশি সময় আগে অভূতপূর্ব এক কাণ্ড ঘটান ইউরোপীয় এক যুগল। এমআরআই স্ক্যানারের ভেতর মিলিত হন তারা। 1991 সালে বিজ্ঞান চর্চার জন্য ইরা সাবলিস নামের এক মহিলা গবেষক এবং তার প্রেমিক জুপ এমআরআই স্ক্যানারের ভেতর সঙ্গমে লিপ্ত হন। দম্পতির মিলনের সময় এমআরআই করেছিলেন নেদারল্যান্ডসের বিজ্ঞানী মেনকো ভিক্টর ভ্যান অ্যান্ডেল। সহবাসের সময় মানবদেহের ভেতরে কি ঘটে তা ভালোভাবে বুঝতেই এহেন পরীক্ষার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। ঝুঁকিপূর্ণ এই গবেষণাটিতে এমন কিছু ছবি পাওয়া যায় যা আগে দেখা যায়নি। এই এমআরআই এর ছবি এবং ফলাফল যৌন মিলন সংক্রান্ত গবেষণায় একটি নতুন দিক খুলে দেয়। এই গবেষণায় প্রাপ্ত ছবি ও তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তীকালে বৃহত্তর বেশ কিছু গবেষণা হয়। ঠিক কি দেখা গিয়েছিল সেই গবেষণায়? এমআরআই স্ক্যানারের মধ্যে দম্পতির যৌন মিলনের সময় দেখা যায় মিলনের সময় পুরুষাঙ্গ বুমেরাঙের মতো বেঁকে যায়, অর্থাৎ ঋজু পুরুষাঙ্গ অনমনীয় নয়, বরং মিলনকালে নারী দেহে প্রবেশের পর তা বিশেষভাবে বেঁকে যায় কোনো রকম যন্ত্রণা ছাড়াই। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উলম্বভাবে মিলিত হওয়ার কথা ছিল ইডা ও জুপের, কিন্তু তাতে বিশেষ কিছু বোঝা যায়নি। এরপর ইডাই পরামর্শ দেন বিভিন্ন কোণ থেকে ছবি তোলার। তার পরামর্শ অনুযায়ী এমআরআই যন্ত্রের ভেতর বিভিন্ন ভঙ্গিতে মিলিত হন তারা। পাশাপাশি ভাবে মিলিত হওয়ার সময় ধরা পড়ে পুরুষাঙ্গের বক্রতার বিষয়টি। কেবল পুরুষাঙ্গই নয়, যোনিপথ এবং জরায়ু নিয়ে একাধিক তথ্য উন্মোচিত হয় এই গবেষণায়। গবেষণাটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফলাফলটি হল যোনিপথ সরল রৈখিক নয়, তারও একটি স্বতন্ত্র বক্রতা রয়েছে, আর পুরুষাঙ্গ যোনিপথের স্বাভাবিক বক্রতা অনুযায়ী নিজেকে বাঁকিয়ে নিতে পারে। লিওনার্দো দা ভিঞ্চির 1492 সালের আঁকা ছবি দেখে শরীরবিদ্যায় একটি ধারণা তৈরি হয় যে যোনিপথ বেলনাকৃতির। পাশাপাশি এই ধারণাও তৈরি হয় যে একজন পুরুষের লিঙ্গ সরলরৈখিক ভাবে একজন মহিলার যোনিতে প্রবেশ করে, আবার সরাসরি বেরিয়ে আসে। এই গবেষণায় 5 শতাব্দী প্রাচীন সেই ধারণা ভেঙে যায়। ইডা ও জুপের স্ক্যানের পর আরো কয়েকজন দম্পতি আনুষ্ঠানিকভাবে এই গবেষণায় অংশ নেন। 1999 সালের 24 ডিসেম্বর এই গবেষণাগুলির সম্মিলিত ফলাফল ব্রিটিশ মেডিকেল জার্নালে বিস্তারিতভাবে প্রকাশ পায়। প্রকাশের পরই এই গবেষণাপত্র সর্বকালের সর্বাধিক পঠিত গবেষণামূলক প্রতিবেদনের একটি হয়ে ওঠে। ইডা একজন ঘোষিত নারীবাদী। একটি সাক্ষাৎকারে ইডা জানান তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন যাতে নারী দেহ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা স্পষ্টতর হয়। তার দাবি, এই গবেষণায় সেই পথ আরো প্রশস্ত হয়েছে। শুধু নারীবাদী নন, ইডা একজন শিক্ষাবিদ বটে। আমস্টারডামের ব্রিস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের শিক্ষিকা ইডা, তিনি নিজেও এই গবেষণাপত্রের অন্যতম লেখিকা। ইডা জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কিছু সংকোচ থাকলেও গবেষণা শুরু হওয়ার পর নিজেদের চাপমুক্ত করতে হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন ইডা এবং জুপ। ইডার দাবি, তারাই একমাত্র যুগল যারা কোনো রকম যৌনশক্তিবর্ধক ওষুধ ছাড়াই পরীক্ষাটি সম্পূর্ণ করতে পেরেছিলেন, তাদের পর আর কেউই তা করতে পারেননি। এর থেকেই বোঝা যায় বিষয়টি আদৌ খুব একটা সহজ ছিল না। ইডার সঙ্গে সহমত গবেষণার শীর্ষ বিজ্ঞানী মেনকো ভিক্টর ভ্যান অ্যান্ডেলও। গোটা পরীক্ষার জন্য সময় লেগেছিল 45 মিনিট। এমআরআই যন্ত্রের ভিতর তীব্র শব্দ হতো সে সময়। শুয়ে থাকার জায়গাও বেশ কম ছিল, যেখানে ইডা ও জুপের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছিলেন তিনিও। কিন্তু স্ক্যান করার পরই শেষ হয়নি কাজ। প্রথিতযশা কোনো বিজ্ঞান পত্রিকায় এই ধরনের গবেষণা প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়ায়। পাশাপাশি কেবল একটি মাত্র সঙ্গমের ছবির উপর ভিত্তি করে বৈজ্ঞানিক দাবি করা নিয়েও প্রশ্ন তোলেন অনেক বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের দাবি, বিজ্ঞান পত্রিকা ন্যাচার কোনো কারণ না দেখিয়েই তাদের গবেষণাপত্র প্রকাশ করতে অস্বীকার করে। বাধ্য হয়ে ইডা এবং মেনকো স্বেচ্ছাসেবীদের খোঁজ শুরু করেন। 8 দম্পতি ও 3 নারী গবেষণায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তাদের এমআরআই করার আগেই সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় বিষয়টি। রোগীদের চিকিৎসা বিলম্বিত করে এই ধরনের গবেষণায় কেন এমআরআই যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা নিয়ে তীব্র সমালোচনা করা হয় নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যমে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের গ্রোনিনজেন হাসপাতাল এই গবেষণার কাজে তাদের এমআরআই যন্ত্র ব্যবহার করতে দিতে রাজি হয়। এরপর মোট 13 বার শারীরিক মিলনের ছবি তোলা হয় এমআরআই যন্ত্রের ভেতর। এমআরআই করা সম্ভব হলেও গবেষণাপত্র প্রকাশে রাজি হয়নি বড় কোনো বিজ্ঞান পত্রিকা, তবু হাল ছাড়েনি গবেষকরা। অবশেষে 8 বছর পর ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং অফ মেল অ্যান্ড ফিমেল জেনিটালস ডিউরিং কয়টিয়াস অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অ্যারোসাল নামে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশ পায় গবেষণাপত্রটি। গবেষণার পর কেটে গিয়েছে 30 বছরেরও বেশি সময়, কিন্তু সেই গবেষণা
গবেষণা এবং তার থেকে প্রাপ্ত ছবিগুলো নিয়ে আজও জনসাধারণের উৎসাহের অন্ত নেই। সম্প্রতি সেই ছবিগুলি ফের ভাইরাল হয় টিকটকে। সমাজ মাধ্যমে ছবিগুলি নতুন করে ঝড় তোলে। তিন দশক আগে তরুণ গবেষকদের এমন দৃঢ় চেতা মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই।